রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। এর ফলে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে রেশন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড় সংলগ্ন আমরা সবাই ক্লাব প্রাঙ্গণে দুয়ারে রেশন প্রকল্প অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর মাঠে রেশন প্রতিটি জায়গায় এটা হচ্ছে তো? প্রতিটি জায়গায়। আচ্ছা, এতে মানুষের কতটা সুবিধা হচ্ছে মনে হচ্ছে, তারা কি বলছে? মানুষকে জিজ্ঞেস করুন, সবচেয়ে ভালো আমাদের সুবিধা হচ্ছে, বাড়ির কাছে পাচ্ছি, তারা বলছে ঠিক আছে। আপনারা কি মানে ডিস্ট্রিবিউটর নাকি? না, তাহলে রিটেলার। গ্রাহকরা জানান, আগে অনেক দূরে তাদের রেশন আনতে যেতে হতো। এই প্রকল্প শুরু হওয়ায় তাদের সময় ও দূরত্ব অনেক কমেছে। এর ফলে তারা উপকৃত হচ্ছেন। এর জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। দুয়ারে গিয়ে এতে এই প্রকল্পতে আপনাদের কতটুকু ভালো হচ্ছে? আমাদের অনেক সুবিধা হচ্ছে। আচ্ছা, যেমন আমরা মালটা এসে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রতিটি পাড়ায় পাড়ায় হচ্ছে তো? প্রতিটি পাড়ায় পাড়ায় হচ্ছে। আগে আপনাদের কোথায় কোথায় যেতে হতো? আমার ওনার কন্ট্রোলে যেতে হতো। আচ্ছা, সেখানে ওইভাবে মাল নিয়ে এসেছি, কোনো অসুবিধা হতো না। কিন্তু ওখানে একটু ভিড়টা একটু বেশি হতো তো? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।